দেখো আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট হচ্ছে গোলা রুটি। এটা একটু মিষ্টি গোলা রুটি বাতাসা দিয়ে, লাল বাতাসা দিয়ে। আমরা কেউ চিনি খাই না, লাল বাতাসা দিয়ে করছি। এটা ঝাল ভাবে খাওয়া যায়, যারা মিষ্টি পছন্দ করো না। এটার মধ্যে এই মানে ব্যাটারটার মধ্যে আর কি পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি লঙ্কা কুচি এগুলো দিয়ে খেয়ে দেখবে। আর কেউ যদি সস ভালোবাসো পাশে একটু নিয়ে, দারুণ লাগে খেতে, আর এই মিষ্টিটাও খেতে ভালো লাগে। তো আজকে আমাদের এটাই টিফিন সকালের। আর শোভন একটু আগেই বেরিয়ে গেল, একদম হালকা মিষ্টি। হ্যাঁ, আর শোভন বেরিয়ে গেল, আর বাপির আজকে নাইট, যেহেতু বাপি বাড়িতেই আছে তাই বাজারে গেল একটু সবজি আনতে। আর এই যে চাল একদম ধুয়ে এখানে ভেজানো আছে, ভাত বসিয়ে দেবে। আর এই দেখো সানাকেও গোলা রুটি করে দিয়েছে মামনি, ওকে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি, গোলা রুটি গুলো বসে খাবে। বাবা আরে এটা তোমার, এটা তুমি। গুড মর্নিং বলো দাও সবাইকে, গুড মর্নিং বলো দাও। ওই দেখো এগুলো সব নিয়ে খেলছে। আর এটা তো আমার, তুমি গুড মর্নিং বলো দাও সবাইকে। ও শরীরটা মানে এমনি ঠিক আছে, মানে সর্দিটা যে লেগে আছে ওটা এখনো ঠিক হয়নি, চোখ মুখটা যেন শুকিয়ে গেছে। দেখো খেয়ে নাও বাবা, আগে খেয়ে নাও ঠিক আছে, তারপর জল খাও। এত জল খেলে খেতে পারবে না বাবা। আর আমি আজকের ব্লগটা এখন ছাড়বো, ওই জন্য রেডি করে রাখবো। আমার ব্লগ মোটামুটি ধরো ওই একটা দেড়টার মধ্যেই চলে যাবে, ওই টাইমটাই চেষ্টা করছি দেওয়ার। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশাস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর এই দেখো আমার সকালের যা কাজ থাকে কমপ্লিট হয়ে গেছে, স্নান টান করে আমি এখন পুজো দিচ্ছি। আর এই গাঁদা ফুলগুলো কিনে আনা, কিন্তু এই গোলাপি রঙের ফুলগুলো ওই যে দেখায় যে ব্যালকনির থেকে হাত দিলেই পাড়া যায়, ওই গাছে অনেক ফুল ফুটেছে তো ওখান থেকেই ফুলগুলো নিয়েছি। তারপরে এই গোপুসোনাকে দিয়ে দিচ্ছি দেখো। আর চলো আজকে দেখতে থাকো ব্লগটা, সারাদিন কী করছি তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা কন্টিনিউ করো, স্কিপ করো না, সন্ধ্যের দিকে আমি সময় করে এসে তোমাদের সাথে কিছু কথা আজকে বলবো, ঠিক আছে? তাহলে তোমরা চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মেনুটা দেখাই, এখানে আছে ডাল সিদ্ধ, ডাল সিদ্ধর মধ্যে আলু দেওয়া আছে যেহেতু সানা খাবে এটা দিয়ে। আর ডাল সিদ্ধ খেতে আমরাও খুব ভালোবাসি। আর চলো এখানে কি আছে দেখাই, এখানে আছে পালং শাকের চচ্চড়ি। এ দেখো সব রকম সবজি দিয়ে, শীতকালের এই সবজি তো বেশি ভালো লাগে। এই দেখো পালং শাকের চচ্চড়ি। আর এই দেখো এখানে আছে মাছের ঝোল বেগুন দিয়ে ধনে পাতা দিয়ে। তো এটা হচ্ছে যে বড় চোখ যে ফেসা মাছগুলো হয় সেই মাছ, বড় চোখ মাছ, আর তার মধ্যে ভোলা মাছ দেওয়া আছে। যেহেতু শোভন বাপি ওরা কাটা মাছটা না মানে ভীষণ কাটা হয় তো খেতে পারে না, তাই জন্য ভোলা মাছও দেওয়া আছে এর মধ্যে। তো এই যে এখানে আছে মাছের ঝোল। তো এই হচ্ছে আমাদের একদম সিম্পল মেনু আজকের লাঞ্চের জন্য। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং, দেখো চলে আসলাম আবার তোমাদের সামনে। তো আজকে তোমাদের সাথে একটু গল্প করব, কিছু কথা বলারও আছে, আর আমি রেডি হয়ে নিয়েছি এমনি কিছু শর্ট ভিডিও করব তাই কি। হ্যাঁ, আর এই দেখো সানা ঘুম থেকে উঠে পড়েছে, হ্যাঁ ললিপপ খাচ্ছে। আর সানার জন্য একটু কেক আনতে যাব, ওর জ্বর হওয়ার পর থেকে না ওর যে খাবারগুলো মানে সেরেগ্রো তারপর দুধ বিস্কুট যে আমি ওকে খাওয়াই, ওর খাবারগুলো খেতে চাইছে না। সকালের দিকে ওকে দেখলেই তো গোলা রুটি, এই একটু ম্যাগি, মানে একটু চেঞ্জ করে করে, মানে যেটা হয় বড়দের জ্বর হলেই যেটা হয় আর কি, মুখে রুচি থাকে না, ওরও ঠিক সেরকমই অবস্থা, কিছু সেইভাবে খেতেও পারছে না। ওই জন্যই অত জোর করছি না, আবার জোর করলেও বমি করে দেয়, ও ছোটর থেকে একটু বমির ধাঁচ আছে। তো ওই জন্যই হালকা যা খায় আর কি, যেরকম পেটটা ভরা নিয়ে কথা, এটাই হচ্ছে ব্যাপার। আর তোমাদের অনেক দিন ধরেই বলছিলাম যে আমি ডাক্তারের কাছে যাচ্ছি, ডাক্তারের কাছে যাচ্ছি। কিছুদিন ধরেই না আমার যা কিছুই খাচ্ছিলাম হজম হচ্ছিল না, হজম হচ্ছিল না বলতে মানে গ্যাস হয়ে যাচ্ছিল পেটে, একটা যেরকম গ্যাস হলে ব্যথা হয় সেরকমই পেটে ব্যথা হচ্ছিল। তো এরকম কিছুদিন যায় তো সকালবেলা তো শোভন বলল যে তুমি রোজ সকালে এখন থেকে গ্যাসের ওষুধ খাবে। অনেক সময় হয়তো যেহেতু বাচ্চাটা ছোট ও খায় ফিট করে, তো সেই জন্য সেই সমস্যার থেকেও হতে পারে। তো যাই
হোক, আমি সেই জন্য প্রায় মানে এক দুই সপ্তাহ এরকম টানা গ্যাসের ওষুধ খেয়েছিলাম। ঠিক মহালয়ার দিন আমার মনে আছে, মহালয়ার দিন বাড়িতে খাসির মাংস রান্না হয়েছিল। আমাদের খাসির মাংসটা বাড়িতে কমই হয়, তার কারণ বাপির হাই প্রেশার, কিন্তু বাপি খেতে ভালোবাসে। আর আমাদের এত অকেশন পরে সব জায়গাতেই হয় বলে আমরা বাড়িতে ওটা অ্যাভয়েড করি মানে। আর মামনি তো ওটা খায় না, মামনি খায় না বলতে মামনি একদমই খায় না খাসির মাংস, তো এই সেই করে আমাদের আনা হয় না, খুব কমই আনা হয়। তো শোভনকে আগেই বলেছিলাম যে মহালয়ার দিন মানে শখ করে, আমি তো খেতে খুব ভালোবাসি, শোভনও ভালোবাসে, তো মামনিও ভালোবাসতো, কিন্তু অসুবিধে হওয়ায় মামনি এখন সেটা একদম ত্যাগ করেছে বলতে পারো। তো কি বল, তো সেই জন্য বাড়িতে ওই মহালয়ার দিন আর কি শোভনকে বলেছিলাম, ও মটন নিয়ে এসেছিল, তো মামনি একদম অল্প করেই নিয়েছিল, মামনি কম তেল মশলা দিয়ে রান্না করেছে, সেটা খেয়েছি। তো সেদিন সকালে কিন্তু আমি গ্যাসের ওষুধ খেয়েছিলাম, শোভন বলেছে তুমি খেয়ে নিও, তোমার শরীরটা খারাপ করবে, তুমি খেয়ে নিও। খেয়েছি গ্যাসের ওষুধ, খেয়ে আমি দুপুরবেলা সব খাবার দাবার খেয়েছি। সন্ধ্যাবেলা ওঠার পরই দেখছি মানে শরীরটা একটা আনইজি ফিল হয় না, কিরকম একটা ঢেক উঠছে, মনে হচ্ছে গলা অবধি খেয়ে নিয়েছি। আর আমি অতটাও খাই না যে একদম গলা অবধি খেয়ে নেবো, তো যাই হোক এরকম কিছু সমস্যা হয়। তা শোভন বললো যে ঠিক আছে তুমি জল খাও বেশি করে, ঠিক হয়ে যাবে, একটু হাঁটাহাঁটি করো, এইসবই করছিলাম। তো যাই হোক এবার রাত হয়েছে, রাতেও আমি ওই খেয়েছি, খেয়ে দিয়ে যে ঘুমিয়েছি সানাকেও যে ঘুম পাড়িয়েছি, রাত্রেবেলার থেকে আমার প্রচন্ড পেটে ব্যথা। আর পেটে এমন ব্যথা, কোন দিকে যে ব্যথা হচ্ছে আমি সেটাই মানে এক্স্যাক্টলি বলতে পারবো না যে আমার পেটের এই দিকটাতে ব্যথা, কিন্তু পেট প্রচন্ড ব্যথা হচ্ছিল। তারপরে মানে একটা অস্বস্তি, মানে শোভনকে বলছি আমার ভাল লাগছে না, তখন প্রায় 12:30 বাজে রাত, মামনি বাপি ওই ঘরে ঘুমাচ্ছে, কিছু আর বলিনি। তারপরে সেই রাতে শোভন আমাকে গ্যাসের ওষুধ দেয় আর ইনো দেয়, খেয়েছি, খেয়ে একটা ঢেক উঠলো। তারপরে টয়লেটে গেছিলাম, তাও না শরীরের মধ্যে একটা কিরকম করছে মানে একটা অস্বস্তি, যা হয় আর কি গ্যাস হয়ে গেলে বুঝতে পারছি যে শরীরে একটা কোনো অসুবিধার থেকে এটা হচ্ছে। তো শোভন সেদিনই বললো যে তোমাকে এবার আর ইসে হবে না, তোমার গ্যাসের থেকে না হয়তো বা কোনো সমস্যা। সকালবেলা সেগুলো মামনি বাপিকে বললাম, বলল নিশ্চয়ই কোনো সমস্যার থেকেই হচ্ছে। তাই জন্য ডাক্তারবাবুর কাছে গেছি, ডাক্তারবাবু হোল অ্যাবডোমেন ইউএসজি দিয়েছিল, ইউএসজিও করিয়েছি। তো রিপোর্টে যে এরকম আসবে সেরকমটা আমরা কেউই ভাবিনি, আমরা ভেবেছি গ্যাস থেকেই হয়তো বা হয়েছে, গ্যাস্ট্রিকেরই কোনো সমস্যা। আর তারপর রিপোর্ট করাই, ওই দেখলে না যে সকালবেলা ইউএসজি করতে গেছিলাম, তারপর সানার স্কুলে গেছিলাম সানার জন্য স্কুল থেকে ফর্ম তুলতে। তো যাই হোক শুনে খুব মানে একদম আশ্চর্য হয়ে গেছি, 2020 সালে সানা হয়েছে, সিসেকশন হয়েছিল, এখন সবারই সিসেকশনই হয়। 2021 আমার আর একটা ওটি হয়েছিল, তোমরা আগের ব্লগগুলো যদি দেখে থাকো তো জানবে, আর যারা দেখোনি দেখে নিও, ঠিক আগের বছর পুজোর আগে এই সময় একটা আমার ওটি হয়েছিল। মানে আমার কোনো কিছুই অল্পের মধ্যে দিয়ে যায় না বলতে পারো, যে ওষুধ খেয়ে নেব কমে যাবে, তো এইবারও সেরকম গ্যাসের সমস্যা, গ্যাসের সমস্যা কি হয়েছে, গলব্লাডারে স্টোন হয়েছে, মানে যেটা আমরা বলি পিত্তথলিতে পাথর। তো এটাই হওয়া আমার বাকি ছিল, মানে হ্যাট্রিক করলাম অপারেশনে বলতে পারো, এই 2022 সালেও আর একটা অপারেশন, পরপর 3 বছর 3 দিন। তো এটাই আর কি কথা, তো হাসি মুখেই বলছি, মানে ওরকম ভাবেও মানে ভেঙে পড়ছি না, আর ভেঙে পড়েও লাভ নেই, যেটা করা সেটা তো করতেই হবে। এটা এর মধ্যে ওটিটা করাতাম, করালাম না, তার কারণ 13 নভেম্বর আমার জন্মদিন। এবার জন্মদিনের সময় নিশ্চয়ই আমি মানে আমি বা আমার বাড়ির লোক কেউই চাইবো না যে হসপিটালাইজ থাকি, তারপর বা অপারেশন করিয়ে আমি ঘরে অসুস্থভাবে থাকি, এটা কারোরই ভালো লাগবে না। তাই 13 নভেম্বরটা পার করে তারপরেই শোভন অফিসের কনফারেন্সের জন্য দিল্লি যাবে, হ্যাঁ ওর অফিস কলিগরা মিলে সবাই কলকাতার অনেকেই, ওরা দিল্লি যাবে কনফারেন্সে, তো সেইখানেও সেই জন্য ওর হলো না। আর ও যাবে একটা টেনশন নিয়ে, আমার ওটি হয়েছে, ও টাইমে আমাকে ওষুধটা দেবে, হ্যাঁ তারপর আমার মাও চলে আসবে, আমার মা আর বোন 10 দিনের জন্য আসবে, সানাকে দেখবে, মামনি রান্নাবান্না সামলাবে, মানে যা হয় আর কি, একটা ছোট বাচ্চা থাকলে আর পুরো সংসারটা তো মামনি একার উপর পারবে না, সেহেতু মা আর বোনকে থাকতে হবে। আর শোভনও অফিস করে এসে শোভন অন্তত দেখতে পারবে, ওষুধটা টাইমে দিতে পারবে, ও না থাকলে আমারও মানে ভালো লাগবে না, কারোরই ভালো লাগবে না, আমরা সেই মনের জোরটাই পাবো না।
তো ওই জন্য শোভন আমি বললাম তুমি একদম ফ্রেশ মাইন্ডে দিল্লি থেকে কনফারেন্স করে ঘুরে টুরে আসো, হ্যাঁ কাজ করে আসো, তারপরে ওটিটা হবে। আর যেহেতু আমি ওটিটা, আমার দুটো ওটি এই জেনিতেই হয়েছে, আমাদের যে বেলঘড়ি আর অত্তলার এখানে জেনিত হসপিটাল, এখানেই আমার হয়েছে। সি সেকশনের সময় তো মেডিক্লেম থাকে না, গত যে অপারেশন হয়েছে সেটাতেও মেডিক্লেম ছিল, এটাতেও আমার মেডিক্লেম আছে করা। ওই সেজদাদু, যে সেজদাদুর ছেলে রাজীব মামার কাছে আমাদের সবার মেডিক্লেম করা আছে। তো যাই হোক, প্রতি বছরই যে মেডিক্লেম গুলো কাজে লাগবে সেটা আর কি মানে আমরা কেউই ভাবিনি, এটাই হচ্ছে কথা। তো জেনিতেই হবে, একদম আমাদের যে কাছেই, হাঁটা পথ একদম বলতে পারো, ওখানেই হবে। তো সেই জন্যই এটা একটু পিছিয়ে। আর এখানে করলে সব রকম ফর্মালিটি দরকার, মানে ব্লাড টেস্ট, ইকো, ইসিজি, আবার ইউএসজি, মানে একদম কারেন্ট রিপোর্টটা দরকার, ঠিক আছে? আমার তো এক মাস হয়ে গেল রিপোর্টটা, সব কারেন্ট রিপোর্ট করাতে হবে। তারপর করোনা টেস্ট, সব রকম টেস্ট করে এক সপ্তাহের মধ্যে রিপোর্ট গুলো যাতে কারেন্ট থাকে সেই বুঝে অপারেশন হবে। আর ওটি করবে আমাদেরই ডাক্তারবাবু ডক্টর এস এম গোস্বামী স্যার, উনি ছাড়া আমরা কিছু ভাবি না, ওনার কাছেই সবকিছু আমাদের। তো এটাই একটা মানে খারাপ খবর না কি খবর আমি জানি না, তোমাদের এটা আমি জানালাম, অনেক দিন ধরে বলছি বলবো বলবো, তো নভেম্বর মাসের হাফ চলে আসলো, শেষের দিকেই করাবো, ওই জন্য আজকে তোমাদের এই খবরটা দিয়ে দিলাম। তো যাই হোক, তোমরা যারা আমার ভিডিও দেখো, যারা আমাকে ভালোবাসো, তারা আশীর্বাদ করো যেন সব ঠিকঠাক ভাবে ভালোভাবে হয়ে যায়। আর সানাকে নিয়ে চিন্তা করি এটাই, মানে সানাকে ছাড়া একটা রাতও থাকিনি, আর গত বছর অপারেশনে এক রাত থেকেছি আর এবারও ঠিক এক রাত, এটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? এটাই তোমাদের জানালাম। আর বাপি আজকে নাইট ডিউটিতে গেছে, আর যাচ্ছি নিচের দোকানে, মানে বিশ্বজিৎ মামার দোকানে, সানার জন্য ওই যে ব্রিটানিয়া যে পিস পিস কেক হয় ওগুলো আনতে যাবি। চল তাহলে, কি কোলে আসবি নাকি জুতো পরে? এরা যাচ্ছি আমি আর সানা, আস্তে আস্তে নামো। আমাদের এই নিচে বাবার দোকানটা হতে খুব সুবিধে, সবকিছুই বেশ পাওয়া যায় হাতের কাছে। চল আস্তে আস্তে নামো, গেট খোলা। চল যা 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 মামার কাছে, যা ও মা, মামা ওকে একটা ব্রিটানিয়া কেক দাও না। হ্যাঁ দাও না, নিয়েছিস? হ্যাঁ ওটাই, কি 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 বলছে বল, কি বলছে দাদাই? আরে জ্বর হওয়ার পর কিছু খাচ্ছে না, ও যে খায় সেরেগ্রো ওই সমস্ত খাচ্ছে না, একটু কেক খাবে, এগুলো খাবে, ঝাল ঝাল। হ্যাঁ চলো, হ্যাঁ বাবা বলো না, চোখ থেকে জল পড়বে তাও খেয়ে নেবে। কি বলছে? আচ্ছা টাটা করে দাও দাদাইকে, টাটা করেছো? বল জোরে বল, ঘরে ঘরে টাটা করে দাও, টাটা করে দাও। হ্যাঁ ভালো মে, আস্তে আস্তে বাবা নামি যাব, দাঁড়াও চলো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গেটটা দিয়ে দিই, দাঁড়াও চলো, কেকটা আমার কাছে দিয়ে দাও, নাহলে নষ্ট হয়ে যাবে, চেপে যাবে, তো হাঁটো না, যাও ওইটা ধরে ধরে যাও। সানা এখন একা একা উঠতে শিখে গেছে, আবার ছেড়ে নিচ্ছে দেখো না, চলো চলো, দাঁড়াও দাঁড়াও দরজাটা খুলে দি, আসল দেখেছিস তো শর্টকালে, চল দাঁড়া জুতোটা খুলে দি। আর এই দেখো পরপর সব কাঁচাকুচি এত হয়েছে যে সব কিছু এরকম শুকিয়ে গেছে, রেখে দিয়েছি, এখন এগুলো সব ভাঁজ করে রেখে দেবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। Thank you.
আর এই দেখো, এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এটা সরস্বতী পুজোতে প্রথম বছর বড়মণি দিয়েছিল সানাকে। তো সানা সেদিন শাড়ি পরার বায়না করছিল, ওই জন্য এটা ওকে বার করে দিয়েছি। তো এটাই নিয়েই ও খেলছিল আর কি, ওই জন্যই এটাও ছিল। এটাও দেখো ভাঁজ করে গুছিয়ে রাখছি। আর শাড়িটার মধ্যে পুরো বাটারফ্লাই আর কি প্রিন্ট করা, ভীষণ সুন্দর বাসন্তী কালারের শাড়ি। সরস্বতী পুজোয় যেটা হয় বাচ্চাদের আর কি, ঠিক সেরকমই। সবকিছু ভাঁজ করা হয়ে গেছে আর সব আলাদা আলাদা করে রেখেছি। এই যে সানার ওই শাড়িটা বললাম যে তোমাদের, এখানে শোভনের গেঞ্জি, এখানে সানা সবসময় পরার আর কি প্যান্ট, এগুলো সব তুলে রাখার, এগুলো আমার কুর্তি, আর এগুলো এই বাস্কেটে থাকবে। তো এই যে যখনের যেটা, সব আলাদা আলাদা করে রেখেছি, এবার এগুলো জায়গা মতন রেখে দেবো। তো এই দেখো অনেকক্ষণ পরেই চলে আসলাম, একটু হাঁটতে গেছিলাম এদিক ওদিক থেকে সন্ধ্যেবেলা একভাবে ঘরে, তো একটু হেঁটে আসলাম। তো একদম ভিডিওর এন্ডে চলে এসেছি। তো এই যে মামনি, মামনিও এখন মানে ওই সব খাবার দাবার আর কি গরম করবে, দুপুরে সবকিছুই রয়েছে। তো এটাই আর কি তোমাদের নিউজটা দিলাম যে আবার একটা আমার ওটি হতে চলেছে। তোমাদের প্রায় কিছুদিন, 7 দিন তো হবেই মানে ব্লগটা যাবে না, তোমরা অপেক্ষায় থেকো, ঠিক আছে? আবার কন্টিনিউ ব্লগ দেব, তোমরা প্রে করো যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সবাই প্রে করো যে ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এই তো এখন এই গল ব্লাডার স্টোন এখন ঘরে ঘরে, আর এগুলো নিয়ে আর কিছু বলার নেই, এখন হচ্ছে। তবে যার হয় তার মানসিক অবস্থাটা একটু খারাপ হয়, আর যেহেতু সবকিছু মানে পরপর হচ্ছে, হ্যাট্রিক করলাম, যে বললাম 3 বার 20, 21 আর এটা 22 পরপর, ওর ভাগ্যে এটা লেখাই আছে। হ্যাঁ, তো ঠিক আছে, যাই হোক ভালোই হলো, যা হয় ভালোর জন্যই হয়। সানাও ভর্তি হবে, তার আগে আমি সুস্থ হয়ে যাব, কারণ তারপর থেকে ওকে দিয়ে আসা নিয়ে আসা মানে নতুন একটা মানে জার্নি শুরু বলতে পারো। আগের বার তো সারা রাত ঘুমায়নি, ওরা সবাই বসেছিল, এবার কি করবে জানি না। তো দেখা যাক, সব আপডেটই তোমাদের দেব, দেওয়ার চেষ্টা করব। তোমরা চোখ রেখো আমার চ্যানেলে, দেখো ততদিন পুরোনো ব্লগ গুলো দেখতে থেকো, তোমাদের ভালো লাগবে, আর দেখতে দেখতে একটা ভালোবাসা তৈরি হয়ে যায়। তো এটাই বলার আমারও, এখন মানে ব্লগ না দিলে মনে হয় যে মানে কি একটা যেন করিনি, মানে যেটা করে মানুষের অভ্যেস বলে না সেরকমই। তো চলো এখন সানাকে খাওয়াবো, আর ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করছি। আর ভিডিওতে যদি কিছু ভালো লাগে তো প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশের বেল বাটনটা কিন্তু অবশ্যই অলে প্রেস করে রেখো আমার ভিডিওর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য। তাহলে চলো আজকের মতো তোমাদের সাথে, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, একদম টাটা।